हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नेब डिजिटल हेल्थ आईडी अर्थात डिजिटल हेल्थ कार्ड आपनी कीभावे अप्लाई करते पारें बा बनाते पारें सेटा किन्तु आमी एकदम लाइफ प्रूफ आपनादेर देखाबो। तो जारा जानें ना जे डिजिटल हेल्थ आईडी कार्ड की सुविधा पाबेन आपनारा एटा करले, तादेर जोन्नो आमी बोले राखी एर आगे एकटा आमी वीडियो बानिएछि सेखाने किन्तु समस्त धरनेर बेनिफिटगुलो बोलेछि। तो आपनारा अवश्यई किन्तु डेस्क्रिप्शन बक्स थेके ओई भिडियोटा देखे नेबेन, ताहलेई बुझते पारबेन जे आपनार हेल्थ आईडी कार्डटा अप्लाई करा दरकार रयेछे ना नेई। जदि ओई भिडियो দেখার পরে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি ডিজিটাল হেলথ আইডি কার্ড বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লাইটা করবেন। তো প্রথমত আমি আপনাদের বলে রাখি, এই অ্যাপ্লাই করার জন্য হেলথ আইডি কার্ড আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখানে ক্লিক করে আপনারা সোজা এখানে চলে আসবেন। এখানে আসার পরে ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে ক্রিয়েট ইউর হেলথ আইডি। তো এখানে প্রথমত দেখুন কি বলেছে, জেনারেট ইউর হেলথ আইডি। তো এখানে আমরা কি করব, জেনারেট ভায়া আধার অর্থাৎ আধারের মাধ্যমে কিন্তু আপনার এখানে জেনারেট হবে। তো চলুন আমরা জেনারেট আধারের উপরে ক্লিক করি। করার পরে এখানে আধার নাম্বারটা দিতে বলবে। তো আমি আমারটাই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এখানে আমি আমার যে আধার নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে বলছে আধার ইজ নট ভ্যালিড, অর্থাৎ আমার আধার কার্ডটার নাম্বার কোনো জায়গায় আমি ভুল দিয়েছি, যার কারণে কিন্তু এটা বলছে। এবার দিলাম, দেখুন এবার কিন্তু আর ভুল বলছে না, আমি তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে ভুল লিখে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু আরামসে দেখে শুনে দিবেন, তাহলে কিন্তু এরকম ভুল দেখাবে না। তারপরে কী করবো আমরা, এই যে দেখুন আই অ্যাগ্রি একটা অপশন রয়েছে, এখানে টিকমার্ক লাগাবো। আর এখানে আই এম নট এ রিমোট এখানে কিন্তু ক্লিক করবো। এখানে কোনো রকম ক্যাপচা চাইনি, আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। তো আমার ওটিপিটা চলে এসেছে, আপনারা হয়তো সাউন্ড পেয়ে গেছেন। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা ভ্যালিড কিন্তু দশ মিনিটের জন্যই থাকে। তো আপনারা একটু তাড়াতাড়ি কিন্তু ওটিপিটা টাইপ করে দেবেন 10 মিনিটের মধ্যে। ধরুন আপনার অনেকের আবার ওটিপি কিন্তু সাথে সাথে আসে না, তো একটু ওয়েট করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ওটিপিটা। দিয়ে দেওয়ার পরে এই সাবমিটের উপরে ক্লিক করছি। সাবমিটের উপরে ক্লিক করার পরে প্রথমে দেখুন এখানে যেটা চাওয়া হয়েছে, উই উইল সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড অন দিস নাম্বার। তো এখানে এই নাম্বারে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড পাঠানো হবে বা আপনার এই নাম্বারে কিন্তু একটা মেসেজ পাঠানো হবে, সেটাই কিন্তু এখানে বলছে। তো এখানে আমার যে মেন নাম্বার সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে সাবমিটের উপরে ক্লিক করব। সাবমিটের উপরে ক্লিক করার পরে দেখুন আবার একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমার এখানে প্রোফাইলটা শো করছে, অর্থাৎ আমার যে আধার কার্ডে যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু এখানে আমার শো করছে। আর সাথে সাথে আমার এসএমএসও দিয়ে দিয়েছে যে কংগ্রেচুলেশনস, আমার নাম, ইউ হ্যাভ টেকেন দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড ফ্রম ইয়োর টুয়ার্ডস ইয়োর ডিজিটাল হেলথ জার্নি, হেয়ার ইজ ইয়োর হেলথ আইডি কার্ড নাম্বার, ক্লিক হেয়ার হেলথ আইডি ডট ডট, এটা কিন্তু বলা আছে। তো যাই হোক, এখানে আমি কি করব, এখানে যে আমার ডিটেলসটা আছে আমি একবার মিলিয়ে নেব যে সব ঠিকঠাক আছে কি না, যেমন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার। তারপরে এখানে ধরুন এখানে আপনি ইমেল আইডি দিতে চান সেটাও কিন্তু দেখে নেবেন। তো আমি ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনার অ্যাড্রেস, এগুলো কিন্তু ফিল করতে হবে। তো এখানে ইমেল দেওয়া নেই, ইমেলটা কিন্তু আমি দিয়ে দিলাম, অ্যাড্রেসটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখুন এখানে অ্যাড্রেসটা কিন্তু নিয়েছে আধার কার্ড থেকে, তবু কিন্তু ফুল মানে ফুলফিল হয়নি, যার কারণে কিন্তু এখানে আমি অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমরা সাবমিটে ক্লিক করব। যখনই দেখুন সাবমিটে ক্লিক করলাম তখন ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, এটা কিন্তু একটা দেখুন চলে আসে, ইউর হেলথ আইডি কার্ড হ্যাজ বিন জেনারেটেড, অর্থাৎ আমার হেলথ আইডি কার্ডটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে। তো এবার আমরা কী করব, এখানে দেখে নেব যে আমার হেলথ আইডি কার্ডটা কেমন রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর হেলথ আইডি কার্ড, এখানে কিন্তু আইডি কার্ডটা শো করছে। তো আমি 5 ইয়ার্সের জন্য কিন্তু বারকোড যেটা শো করছে ওটা, আর বাকি যে আমার ডিটেলস এগুলো কিন্তু আমি হাইড করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবার এখানে নিচে একটা ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড হেলথ আইডি কার্ড। এখানে ডাউনলোড করলে দেখুন এই যে নিচে কিন্তু হেলথ আইডি কার্ডটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা বানাতে পারেন। এবার দেখুন এখানে মাই অ্যাকাউন্ট রয়েছে, আপনার যদি প্রোফাইল কোনো এডিট করার প্রয়োজন হয় আপনি এডিট করতে পারেন, যদি আপনার ইকেওয়াইসি ভেরিফিকেশন রিভেরিফিকেশন করতে হয় সেটা করতে পারেন, আরও নানা রকম অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। তো মাই বেনিফিট কী রয়েছে দেখুন এখানে, বেনিফিট যদি দেখতে চান এখানে কারেন্ট বেনিফিট কিন্তু রয়েছে, বেনিফিট নেম, ডিটেলস আর এক্সপায়ার কবে হবে। এখন আপাতত কিন্তু কোনো বেনিফিট এখানে শো করছে না। এবার দেখা যাচ্ছে যে আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে কোনো কিছু পরিবর্তন করবেন, এডিটের ওপরে ক্লিক করবেন। এডিটের ওপরে ক্লিক করার পরে আপনার কী মানে আপনি পরিবর্তন করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে করতে পারবেন। তো যাই হোক, আপনার যেটা অ্যাড্রেস সেটা কিন্তু এখানে আপনি পরিবর্তন করতে পারবেন না, বাকি কিন্তু আপনি সবই এখানে করতে পারবেন। তো দেখুন এখানে আমি ডিস্ট্রিক্টটা দেইনি তখন, তো এই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে সাবমিটের উপরে কিন্তু ক্লিক করব। তো আমার আর ডিটেলস কোনো আপডেট করার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু সাবমিটের উপরে ক্লিক করে দেবো। যখনই সাবমিটের উপরে ক্লিক করলাম তখন কিন্তু আমার যে এটা রয়েছে আইডি কার্ডটা সেটাতে কিন্তু
আপডেট হয়ে গেছে পুনরায়। আপডেট হয়ে যাওয়ার পরে এটাকে আমি আবার ডাউনলোড করে নিতে পারি। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারেন। আবেদনটা করে ডাউনলোড করার পরে দেখুন এটাকে কিন্তু আপনার পিভিসি কার্ডে প্রিন্ট করতে পারেন, আর না হলে অনলাইনে কিন্তু এভাবে রেখে দিতে পারেন আপনার ইচ্ছা। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার হেলথ আইডি কার্ড যেটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেকটা কিন্তু এটা স্বাস্থ্যসাথী কার্ড যে রয়েছে তেমনটাই কিন্তু রয়েছে, কিন্তু এখানে ডিজিটাল চিপসের যে মেশিন থাকে ইভিএম যেটা না কি বলে ওটা না দিয়ে কিন্তু এই বারকোডটা দিয়েছে। তো যাই হোক ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে ইনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।